আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন ব্লগে। আর এই ব্লগটা হচ্ছে আমার গ্রামের বাড়ি বাজিতপুরে করা। আমরা বাজিতপুরে গিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ অনেক আনন্দ পেয়েছি, ভালো লেগেছে। তো এখন আমি চলে যাচ্ছি হলো পাটুলি ঘাটের দিকে, কারণ ওখানে হচ্ছে খুবই বিখ্যাত একটা মানে মাছের ঘাট বলা হয়। এটা হচ্ছে ঘোড়া উদ্রা নদীর ঘাট, আসলে ওই নদীটার নাম হচ্ছে ঘোড়া উদ্রা। ওখানে অনেক জেলা থেকে মানুষ মাছ নিতে আসে এই ঘাট থেকে। তো আমি ভাবলাম যে এবার আমি একটু ছোটো মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তো ভাবলাম যে নদীর মাছ একদম টাটকা টাটকা মাছগুলো আমি একটু নেওয়ার চেষ্টা করবো। দেন সেখান থেকেই সেই মাছগুলো আবার ঢাকায় নিয়ে চলে যাবো, এটার একটা প্ল্যান ছিল। তো চলে যাচ্ছি হলো পাটলি ঘাটের দিকে। আমরা অটোতে করেই যাচ্ছি, আমি এবং আমার হাজব্যান্ড, আমরা দুজনে। খুব সকালবেলা এত সুন্দর রোদ ছিল, যেহেতু খুবই গরমের একটা সময় যাচ্ছে, খুব সুন্দর রোদ, ঝলমলে একটা রোদ ছিল। তো মোটামুটি সকালবেলায় খুব সুন্দর ঝলমলে রোদ। তো প্রচণ্ড রোদের কারণে দেখা যাচ্ছে যে ভিডিওটা একদমই শর্ট করেছি, খুব বেশি একটা বড় করতে পারিনি, কারণ এতটা গরম ছিল, যার কারণে আরও ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি। সো আমরা এখন ঘাটের মোটামুটি একদম কাছেই চলে আসছি এবং সাইড থেকে আমি ভিডিওগুলো করছি। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো বাঁশ দিয়ে করা রিসর্টের মতন আছে, যারা এখানে চলতে ঘুরতে যায়, বিভিন্ন ফাস্টফুড খাবার খেতে যায়, সেগুলোও পাওয়া যায়। এখন আমি একদম ঘাটের কাছে চলে আসছি। তো ঘাটটা হচ্ছে এটাই যে পুরোটা নদীটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং কত বড়। তো এখানে এই ঘাটের কাছেই হচ্ছে মাছের আড়তের মতন বসে থাকে, এখানে অনেকগুলো দোকানের মতন আসলে আড়ত ঘর আছে আর কি। এখান থেকেই সরাসরি মাছগুলো আসলে সরবরাহ করা হয়। তো এই হচ্ছে সামনের ঘাটের সামনের সাইডটা আর কি। আর আমি এখন ঘাটের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। ওখানে আমার হাজব্যান্ড ও ঘাটের যারা আছে, ওখানে একটা ভিন্ন রকম স্টাইল আসলে মাছগুলো বিক্রি করা হয়, নিলামের মতন ডাকা হয়, ডাকের মধ্যে মাধ্যমে হচ্ছে মাছ বিক্রি করা হয়। তো দেখ, খুব সুন্দর কিন্তু ডাক শুনতে পাচ্ছেন যে ওনারা নিলামের স্টাইলের মতন করে ডাকছে। এই হলো অবস্থা। তো বরাবর মতন আমার খুব ভালো লেগেছে, কারণ আমি আসলে খুবই এক্সাইটেড যে এত টাটকা মাছ, মজার মাছ, নদীর মাছ খেতে পারবো। আসলে আমরা তো সবসময় মাছ খেয়ে থাকি, কিন্তু সেটা বরফে দেওয়া হয়। আর এই মাছটা তো একদম সরাসরি নদীর থেকে একদম ধরা হলো, কোনো রকমের কোনো পুকুরা কোনো চাষ করা হয় নদীর মাছ, সরাসরি ধরে এনে তারা কিন্তু এখানে ডাকের মাধ্যমে বিক্রি করে থাকে। তো আমরা ছোট ছোট অনেক প্রকারের মাছ আমরা ঘাটে বা এটা হচ্ছে বাজিতপুর, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর যে পাটুলি ঘাট, এখানে প্রচুর পরিমাণে হাওরের যে টাটকা মাছ, তাজা মাছ এখানে যে তা আড়তে বিক্রি করা হয়। আমরা এখানে একজন মাছ বিক্রেতার সাথে কথা বলবো, যিনি আসলে এখানের মাছ প্রতিদিন সকালে বিকালে কিভাবে বিক্রি হচ্ছে আর এখানে কত মানুষের সমাগম, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে একটু জানবো ওনার কাছ থেকে। আপনার নামটা যদি একটু বলেন। আচ্ছা, তো বলেন আমাদের এই ঘাটটা আসলে এতটা ঐতিহ্যবাহী কেন? হ্যাঁ, কাঁটা মাছ বিক্রি হয় ঢাকা থেকে, লোকে মানে অনেক জেলা থেকে কিন্তু আমাদের এখানে মানুষ আসে এই মাছ নেওয়ার জন্য। তো আমরা সবাইকে এটা আমন্ত্রণ জানাবো যে এই ঘাটের দিকে যেন সবার একটা ভালো দৃষ্টি থাকে এবং এখানে যেন আরও যেন সরবরাহ বাড়ে এবং এখানে যেন বিক্রিটা যেন আরও উন্নত হয়, এবং এখানে আপনাদের যে আঞ্চলিক যেই প্রশাসন আছে এদের কাছেও আমাদের দাবি থাকবে যে আমাদের এই ঘাটটাকে, এই ঐতিহ্যবাহী ঘাটটাকে যেন আরও দেশের সর্বস্তরে যেন আরও ফুটিয়ে তোলে। হ্যাঁ, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ।
মোটামুটি অনেকগুলো মাছ নিয়ে এখন আমার ক্লাস নেওয়ার পর ভাবলাম যে আমি আমার অনেক ভালো লাগলো, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।